আপনি তিন বিয়ে কেন করতে গেলেন? আমি আবার তিন ওয়াইফের কেউই আপনার সাথে থাকি আমার, তিন ঘরে আবার তিনটা সন্তান। আমার সব বিপদ আপদ যে কোনো সমস্যা সব কিছুতে আমার সাথে থাকে তোমার বন্ধু মামুন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার বাকি জীবন মামুনের সাথেই কাটাবো। তারপর আপনি কি করলেন? আপনি কি বলতে চাচ্ছেন বলেন, নির্দ্বিধায় বলতে পারেন। না আসলে অনেকদিন ধরে একটা প্রশ্ন আমার মনের মধ্যে একটু খুলপাক খাচ্ছে। আপনাকে প্রশ্নটা আমি করতে চাই, আপনি যদি কিছু মনে না করেন। আমি কিছু মনে করবো না, তাকে বলেন। আচ্ছা আপনি তিন বিয়ে কেন করতে গেলেন? আমি আবার তিন ওয়াইফের কেউই আপনার সাথে থাকি আমার, তিন ঘরে আবার তিনটা সন্তান, বাচ্চাগুলো তো মাতৃস্নেহ থেকে বঞ্চিত হচ্ছে। আমি বুঝতে পারি, সেই কারণে আপনি আমাকে অপছন্দ করেন। হ্যাঁ করতাম। আমার প্রথম স্ত্রী, ওর নাম শান্তনা, ও মোতালেব, তুমি খুব ভালো একটা মানুষ, কিন্তু তোমার এই ভালো আমার জন্য ভালো কিছু কখনো বয়ে নিয়ে আসেনি। আমি আমি জাস্ট টায়ার্ড। আমাদের 4 বছরের বিবাহিত জীবন, একটা 2.5 বছরের বাচ্চা আছে, কিন্তু এই এই 4 বছরে আমি একটা দিনের জন্য তোমাকে আমার নিজের করে পাইনি। আমি প্রেগনেন্ট, ডাক্তারের কাছে যাবো চেক আপের জন্য, তুমি নাই, তুমি বিজনেস নিয়ে বিজি, তুমি তোমার বন্ধুকে পাঠিয়ে দিয়েছ। বাসার যে কোনো সমস্যা সমাধান কি? বন্ধুকে পাঠিয়ে দে। একটা স্পেশাল ডে, কোনো আত্মীয় স্বজন কারোর দাওয়াত, আমি কখনো তোমাকে পাইনি। আমি আত্মীয় স্বজনের কত কথা শুনেছি, কোনো মানুষ আমাকে কখনো চার দেয়নি। তুমি না তোমার বিজনেসকেই ভালোবাসো আমাকে। আমার সব বিপদ আপদ যে কোনো সমস্যা সব কিছুতে আমার সাথে থাকে তোমার বন্ধু মামুন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার বাকি জীবন মামুনের সাথেই কাটাবো। তারপর আপনি কি করলেন? ওদের বিয়ে দিয়ে দিলাম। সংসার থেকে একবার মন উঠে গেলে সংসারটা নরক হয়ে যায়, ও তাই হয়েছিল, আটকানোর চেষ্টা করি। ও সংসার থেকে মন উঠে গিয়েছিল, আমি আটকাতে চাইনি, কারণ তাতে লাভ হতো, আমার সঙ্গে ও জীবনটা উপভোগ করতে পারেনি, আর একজনের সঙ্গে ও জীবনটা উপভোগ করো, যে কারণে সন্তান তাকে নিজের কাছে রেখে দিয়েছে। অবশ্য ওর তাতে কোনো আপত্তি ছিল না।